9 অক্টোবর অভিহপ্ত সন্ধিয়া অরূপ দাসর গুলিতে ঢলি পড়ছিল ভারতীয় স্টেট ব্যাংকর তদারক শাখার বিষয়া জুনু শর্মা। পূর্ব পরিকল্পিত আছিল এই হত্যাকাণ্ড। 9mm পিস্তলেরে শূন্য দূরত্বর গুলিয়াই সালফা অরূপ দাসে দুজাই গুলিরে হত্যা করেছিল সৎ আর সাহসী ব্যাংক বিষয়া জুনু শর্মাক। শুকুরবারে অজন্তা কলিতার লগতে অরূপ দাসক গ্রেপ্তার করার পিছতে পোহর লৈ আহিল 45 দিনের রহস্য হয়ে থাকা হত্যাকাণ্ডর আরর সমস্ত ঘটনা। অজন্তা কলিতা আর অরূপ দাসর লগতে আরক্ষীর জালত পড়ছে হাজো কুলহাতির যুবতী পূজা দাস। হত্যাকাণ্ডর মূল অভিযুক্ত পুতুল আলী ওরফে সাদ্দাম হুসেনের সঙ্গে প্রেমর সম্পর্ক আছিল পূজার। কেবল পুতুলেই নহয়, রহস্যময় পূজায় নিজের সৌন্দর্যের জালত বন্দী করেছিল বহু পুরুষক। পুতুল আলীর কথা মতে পূজায় চালনারে প্ররোচিত করেছিল সালফা অরূপ দাসক। কেবল 5 লাখ টাকাই নহয়, পূজার সৌন্দর্যত মোহিত হয়েও জুনু শর্মাক হত্যা করবলে রাজি হয়েছিল টিহু খালিহাগুড়ির অরূপ দাসে। টিহু থানার পর প্রায় 2 কিলোমিটার নিলগত জুনু শর্মার হত্যাকারী অরূপ দাসর ঘর। বাতরি সংগ্রহর উদ্দেশ্যে আমি খাটক অরূপ দাসর খলিয়াগুড়ির ঘর উপস্থিত হয়েছিল আর পরিয়ালর লোকর হইতে আমি বার্তালাপ করবলে চেষ্টা করেছিল, কিন্তু এই ক্ষেত্রে নিমাত আছিল পরিয়াল। এইখনেই ঘর অরূপ দাস ওরফে বিক্রম অসমর। হত্যাকাণ্ডর অভিযোগত অরূপ গ্রেপ্তার হওয়ার পিছতে টিহু খালিহাগুড়ির ঘর আজি নিস্তব্ধ। এটা অরূপর সম্পর্কে এটা শব্দও কবলে রাজি নহয় পরিয়ালর কোনো এজন লোক। কিন্তু কিয়? কারণ স্নাতক প্রথম বর্ষত পড়ি থাকতেই অবৈধ অস্ত্র রখার অভিযোগত জেলর ভাত খাইছিল অরূপে। হেয়া আছিল 2012 চনের কথা। শৈশবতে পিতৃক হেরুয়া অরূপক জামিনত মুকলি করে আনিও ধরি রাখিব নোৱাৰিলে পরিয়ালে। পড়া শুনা আধরুয়া করে হঠাৎ ঘরের পৰা অন্তর্ধান হল অরূপ। বহু পলমকহে পরিয়ালর লোকসকলে পালে অরূপে আলফা যোগ দিয়া খবর। মাত্র 5 বছর পিছতে আত্মসমর্পণও করিলে অরূপে। 2017 চনত তেতিয়ার শীর্ষ আরক্ষী বিষয়া পল্লব ভট্টাচার্যর ওসর আত্মসমর্পণ করার পিছত গুয়াহাটীত থাকি সরু সুরা ঠিকা ঠাকুলি করবল ললে সালফা অরূপে। সেই অরূপেই জুনু শর্মা হত্যার গোচরত শুকুরবারে জেলর ভাত খাওয়ার পিছত সম্প্রতি আতঙ্কিত হয়ে পড়ছে পরিয়াল। আনকি শনিবারে News18-এর ক্যামেরা দেখিও আত্মগোপন করিলে পরিয়াল। 3 জনের মাজত ভাগ হবলগা 5 লাখ টাকার বাবে অরূপে জুনু শর্মাক হত্যা করার কথাটো সহজে লব পৰা নাই পরিয়ালে। কিন্তু তেওঁলোকেতো নাজানে রহস্যময় যুবতী পূজা দাসর কথা, যিগৰাকী পূজার মুহত বন্দী হয়ে অজন্তার লগতে অরূপে গুলিয়াই হত্যা করিলে জুনু শর্মাক। হাজোর পৰা ধীরাজ দাস আর নলবাৰীৰ পৰা ত্ৰিদীপ কলিতা, News18 অসম নর্থ ইষ্ট।